الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم ما بعد يقول جل جلاله في القرآن الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من زكاها وقد خاب من دساها صدق الله العظيم মুসল্লিয়ানি কেরাম দিনদার মুত্তাকি পরহেজগার ভাই ও বোনেরা আমরা দীর্ঘদিন ধরে একই সাবজেক্ট ম্যাটার বিষয়বস্তু উপর আলোচনা করে আসছি বিষয়টি একেবারে খুব প্রচলিত বিষয় নয় বিষয়টি হল আহদাফ ও মাকাসেদ আল ইবাদাত দ্য পারপাজেস অফ ওয়ার্শিপ অ্যান্ড ইবাদাত ইবাদতের লক্ষ্য ও উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্য ঠিক করে কোনো মানুষ যদি কাজ করে তাহলে সেই কাজটা সুন্দর হয় তিনি তার গোল তার লক্ষ্য তার উদ্দেশ্য তার কাঙ্ক্ষিত মঞ্জিল মাকসুদে তিনি পৌঁছাতে পারেন নতবা কাছাকাছি হলেও যেতে পারেন আর যখন টার্গেটলেস মানে কোনো বিষয় হয় তখন একেবারে কী বলে যে ওই বুটের মতো যেই বুটের কোনো নিয়ন্ত্রক নাই ঢেউ যখন তাকে যেদিকে খুশি সেদিকে নিয়ে যায় আমরা অনেক সময় আবাদত করি নিজেকে মুসলিম দাবি করি আবাদত করার পরে দেখা যায় যে সকল বাতিলের সাথে একাত্মতা আমার থাকে এটা আবাদতের টার্গেটের সম্পূর্ণ পরিপন্থী হয়তো আপনার আবাদতে ঝামেলা রয়েছে নতবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবাদতের যে মাকসুদ লক্ষ্য উদ্দেশ্য ঠিক করেছেন সেটি আমরা বুঝতে ব্যর্থ হয়েছি বিদায় আমরা দীর্ঘদিন ধরে যে আবাদত কী কী টার্গেটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রবর্তন করলেন নিশো কি একটু আরাম করবো সে আরাম থেকে মানে আরামটা আল্লাহ নষ্ট করে দিলেন অথবা আল্লাহর কি খুবই মানে অভাব ছিল যে একটু যদি আমরা ইবাদত না করি আল্লাহর খুব ইবাদতের টান পড়ে যাচ্ছে এই জন্য আল্লাহ ইবাদতটা আমাদের জন্য প্রবর্তন করলেন আল্লাহর রাস্তে যদি বলি তাহলে না এটা নয় আমি আর আপনি কী ইবাদত করি কতটুকু ইবাদত করি যেটি দিয়ে আমরা আল্লাহর খুব এগিয়ে দিচ্ছি বিন্দুমাত্র না জাররা পরিমাণও না ছোট্ট উদাহরণ দিই কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতু সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাউনা তাসবিহাহুম সাত আসমান সাত জমিন এত দুবয়ের মাঝে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ করে ওয়া ইন মিন শাইইন এমন একটা জিনিসও নাই ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি যেই জিনিসটা আল্লাহর তাসবিহ করে না জিনিস কাকে বলা হয় জিনিস মানে থিং ম্যাটার অথবা মনে করেন কোনো একটা যে কোনো ধরেন বালুকণা এটা একটা জিনিস আমার হাতের যে লাঠিটা এটা একটা জিনিস এরকম যত রকম জিনিস আছে সেইখানে আমরা কিছুকে মানে প্রাণী প্রাণ সর্বস্ব মনে করি আর কিছুকে নির্জীব মনে করি প্রাণহীন মনে করি জড় পদার্থ মনে করি গাছগাছরা তরুলতা বৃক্ষ মরা কাঠ বাঁশ এগুলি মনে করি যে এগুলি নড়াচড়া করতে পারে না এগুলি কিছুই নেই আসলে মানে কোরআন সুন্নার দৃষ্টিভঙ্গি এটা নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এমন একটা জিনিসও নাই যেটা আল্লাহর তাসবিহ করে না যেহেতু আমরা বুঝি না সেজন্য আল্লাহ বলে দিয়েছেন ওয়ালাকিন কিন্তু তোমরা লাতাফাহুনা তাসবিহাহুম এগুলোর যে তাসবিহ সেটা তোমরা হৃদয়ঙ্গম করতে পারো না কি ভাষা বলে যে ঠিকই একটা আওয়াজ দেওয়ার পরে তার জগতের সকল অন্য প্রাণীগুলো বুঝতে পাচ্ছে যে মুরগি কি আওয়াজটা দিলে তার বাচ্চাগুলো দৌড়ায় এসে তার পাখের নিচে তার পাখনার নিচে আশ্রয় নেয় চিল এসেছে তার জান হুমকির সম্মুখীন হতে পারে এর ভাষা বুঝেছে কোন ভাষায় নিশ্চয় একটা ভাষা আছে কথা আছে যেই ভাষায় পিপিলিকা কথা বলল সুলাইমান আলাইহিস সালাম যাচ্ছিলেন বহু দূর এখনো তিনি উপত্যকার কাছাকাছি যাননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতাসের মাধ্যমে ওই পিপিলিকার আওয়াজটা সাউন্ডটা সুলাইমান আলাইহিস সালামের কর্ণ কোরে পৌঁছে দিলেন তিনি ভাষা বুঝলেন আল্লাহর প্রশংসা করলেন তাহলে পিপিলিকার ভাষা আছে এখন আমার জীবনে আপনার জীবনে আমরা হয়তো কোনোদিনই পিপিলিকার ভাষা বুঝি নাই অথবা শুনি নাই এমন মানুষ কমই থাকতে পারে যে ধরেন যন্ত্র ধরে একটা পিপিলিকার আওয়াজকে বড় বানিয়ে কানের কাছে নিয়ে চিঁচি এরকম একটা কোনোরকম আওয়াজ শুনেছে
এরকম মানুষ হয়তো কমই আছে অথবা এরকম শোনা যায় এটা যারা জানে এদের সংখ্যা কম অধিকাংশ মানুষই মনে করে পিপীলিকা এরকম যাচ্ছে যাচ্ছে দেখা হলে একটা পিপীলিকা আরেকটা পিপীলিকার মুখের কাছে মুখ নেয় নেওয়ার পরে কি কথা বলে এরপরে পিপীলিকাটা হয়তো আবার ওইদিকে যায় অথবা আবার সে রিটার্ন করে হ্যাঁ এই জিনিসগুলো আল্লাহ যাদেরকে আকল বিবেক দিয়েছেন এইগুলো দেখবেন দুইটা পিপীলিকা কি করছে এর ভিতরে কি কিছু আছে নাকি নাই মুআজ্জাজ হাজিরিন শেষ করতে পারি না কথা লম্বা হয়ে যায় বিদায় কথাকে স্টপ করি দেখুন পিপীলিকার ভাষা আছে আপনি বুঝেন না বিদায় আপনি সেটাকে রিফিউজ করে দিবেন অস্বীকার করবেন অথবা প্রত্যাখ্যান করবেন এটা জাহালাত মূর্খতা ছাড়া আর কিছুই নয় মানে জীবজন্তুর এগুলোর ভাষা আছে এগুলোর এবাদত আছে এগুলোর তাসবি আছে আপনি যে এতই বুঝেন আপনি পিপীলিকার ভাষা বুঝেন না সেটাকে আপনি অস্বীকার করবেন আপনি কি মানুষের ভাষা বুঝেন তাও তো আপনি বুঝেন না আমার আপনার মতোই একই কালারের একই বর্ণের দেখতে চেহারাও একই রকম শুধুমাত্র আমাদের পার্শ্ববর্তী দেশের তামিলনাড়ুর অথবা শ্রীলঙ্কার এই এলাকার লোকগুলিকে যদি সামনে এনে দিই আপনি শুধুমাত্র দুই তিন আওয়াজ শুনবেন খালি ডড্ডার আন্ডারে মান্ডারে খান্ডারে খালি এইগুলি শুনবেন আর কিছুই আপনি বুঝবেন না জিব্বা দিয়ে কথা বলছে আমাদের মতোই ভূখণ্ডগত দিক থেকে হাজার হাজার কিলোমিটার দূরের অধিবাসী নয় বিন্দু মাত্র তাদের ভাষা বুঝতে পারছে না আমাদের দেশে যে উপজাতি আছে আপনি তাদের পাশে গিয়ে তাদের ভাষা শুনেন পুরান ঢাকা এখানে একটা মেতর কট্টি ছিল ওরা যে কথাবার্তা বলতে কিছুই বুঝতাম না আমরা হ্যাঁ ভাষা বুঝি না এখন কি তাদের সেটা ভাষা নয় তারা কি সেটাতে কথা বলছে না মানুষের ভাষাই বুঝি না অন্যটা রিফিউজ করবো কেমনে যাই হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সাত আসমান সাত জমিনের মধ্যে এমন একটা প্রাণী এমন একটা সৃষ্টি এমন একটা জিনিস নাই যেটা আল্লাহর ইবাদত করে না সুবহানাল্লাহ তাহলে কি পরিমাণ আল্লাহর ইবাদত হয় আরেকটা দলিল নিয়ে আসি আপনাদের সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলছেন মা ফিস সামাওয়াতিস সাবঈ মাউদিউ কদামিন ওয়ালা শিবরিন ওয়ালা কাফিন ইল্লা ওয়া ফীহি মালাকুন ক্বাইমুন আও রাকিউন আও সাজিদ সাত আসমানের মধ্যে চার আঙ্গুল পরিমাণ জায়গা কোথাও এতটুকু ফাঁকা পড়ে নাই যেইখানে কোনো না কোনো ফেরেশতা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে অ্যাবসোলুটলি কন্টিনিউয়াসলি আল্লাহর ইবাদত করে যাচ্ছে না কেয়ামত পর্যন্ত ইবাদত চলতেই থাকবে তাহলে আল্লাহর ইবাদতের খুব ঘাটতি ছিল না যদি আমরা মনে করি আল্লাহ আমাদের ইবাদতের দিকে খুব মুখাপেক্ষী আল্লাহ একদম মুখাপেক্ষী না পৃথিবীর 800 কোটি মানুষের মধ্যে 600 কোটি আল্লাহর ইবাদত করে না আল্লাহর কী হয়েছে সেই জন্য 200 কোটি মুসলমানের মধ্যে 150 কোটি জানোয়ার কী হয়েছে আল্লাহর তাতে হ্যাঁ আমরা যারা ইবাদত করি কতটুকু করি কী করেছি ইবাদত করার পরে এরপরে আমার আপনার যে ক্যারেক্টার আমার আপনার যে চরিত্র আমার আপনার যে বৈশিষ্ট্য এটা যাক তাহলে কতটুকু ইবাদত করলাম আল্লাহর কি এগিয়ে দিলাম দুনিয়ার সকল মানুষ মিলে যদি একাধারে ফেরেশতাদের মতো সেজদায় পড়ে থাকে তাইলেও আল্লাহর এতটুকু আগাবে না আর সমস্ত মানুষ যদি একেবারে আবু জাহাল হামান কারুন ফেরাউন এদের মতো যদি মানে একেবারে নেহায়াত দরজার পাপিষ্ট হয়ে যায় তবু আল্লাহর এতটুকু কোনো ঘাটতি হবে না আল্লাহ এই জন্য ইবাদত ফরজ করেন নাই আল্লাহ এটা আমাকে আপনাকে কষ্ট দিতে চান না আল্লাহ কী জন্য সেখানে সমূহ কল্যাণ আমার আর আপনার যেই টার্গেটগুলোতে আল্লাহ ইবাদত ফরজ করেছেন এইগুলো ডিসকাস করছিলাম যদি বুঝতে পারি তাহলে হয়তো আমার আপনার ইবাদতটা সুন্দর হবে সহজ হবে ইবাদতের প্রতি লোভ হবে আরও কাঙ্ক্ষিত মানে ইবাদত করব ইবাদত করার পরার ইবাদত করার পরে ইবাদতের যে টার্গেট সেই টার্গেটটা ধরে রাখবো অতএব ইবাদত করার পরে গিয়ে আবার মাপে কাউকে কম দিব না আবার কারো মাথায় বাড়ি দিব না আবার কারো উপর জুলুম অত্যাচার করব না কারোটা ছিনিয়ে নিব না হারাম ভক্ষণ করব না এইগুলো হলো ইবাদতের মূল টার্গেট মুআজ্জাজ হাদিরিন গত সপ্তাহে একটা পয়েন্ট ধরে একটা মাত্র পয়েন্ট ধরে দীর্ঘক্ষণ আলোচনা করেছিলাম সেটা হলো ইবাদতের অন্যতম লক্ষ্য হলো আল্লাহ এবং বান্দার মাঝে এক মজবুত সম্পর্ক তৈরি করা এটা ছিল এক বিশাল সাগর সমালোচনা একটি পয়েন্ট শেষ করতে পারিনি আজকে ওই পয়েন্ট ধরে আরও দুই একটি কথা বলে অন্যান্য পয়েন্টের দিকে আমরা এগোতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই লক্ষ্যে ইবাদত ফরজ করেছেন যে বান্দা এবং আল্লাহর মাঝখানে একটা মজবুত সম্পর্ক তৈরি হবে মজবুত সম্পর্ক কীভাবে তৈরি হয় ধরেন যারা আমাদের আত্মীয় যারা আমাদের কাছাকাছি লোকজন আমরা সেখানে কী করি তার বাসায় একটা হাদিয়া পাঠাই তারপরে তার বাড়িতে যাই তাকে দাওয়াত দেই তার জন্য উপটোকন
দেই, তার সাথে মোবাইলে যোগাযোগ রাখি, তার সাথে দেখলে হাসি, এরকম করে করে একটা মজবুত সম্পর্ক তৈরি হয়। এইভাবে তো আল্লাহর সাথে মজবুত সম্পর্ক তৈরি করা, আল্লাহর ভালোবাসা অর্জন করার কি কি মাধ্যম আছে আমি দুই চার পাঁচ সাতটা বলবো, এই পয়েন্টটা আজকে বেশি সময় নেব না। রেগুলার কোরআন তেলাওয়াত করবেন, আপনার দিক থেকে আল্লাহর প্রতি একটা ভালোবাসা তৈরি হবে, কারণ আল্লাহর সাথে বারবার কথা বলছেন। কোরআন তেলাওয়াত করবেন, আপনার কোরআনের যে গুণাগুণ, কোরআনের যে বৈশিষ্ট্য, কোরআনের যে কালার, কোরআনের যে রং, কোরআনের যে বর্ণ, এটা আপনার মধ্যে আসবে, কোরআনের চরিত্র আপনার মধ্যে আসবে। কোরআন পড়লে ব্যাখ্যায় গেলাম না। এরপরে হলো বেশি বেশি নফল এবাদত করা, নফল এবাদতগুলোকে গুরুত্বহীন মনে না করা। নফল এবাদত ফরজ এবাদত তো করবেই, ফরজ এবাদত তো বাদ দেওয়ার প্রশ্নই আসে না। নফল এবাদত বেশি বেশি করবেন, তাহলে আল্লাহর সাথে আপনার বেশি মজবুত সম্পর্ক তৈরি হবে। এভিডেন্সগুলো আর দিচ্ছে না। তিন নম্বর, সবসময় আল্লাহর স্মরণ করা, জিকির আজকার করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যে কোনো সময় বাসে বসে আছেন, এখন বসেই আছেন, চুপ করে বসে আছেন, বিরক্ত তো লাগে, বাসে এখানে থামে যায় না, জ্যামে পড়ে আছেন, একটু সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম করতে থাকেন, দেখবেন আপনি এর মধ্যে একটা মজাও পাচ্ছেন, সময়টাও কেটে যাচ্ছে, আর আল্লাহর সাথে একটা মজবুত সম্পর্ক তৈরি হচ্ছে। কারণ আপনি যখন আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ তো আপনাকে স্মরণ করবেন। ফাজকুরুনি আজকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এরপরে চার নম্বর, যখন আল্লাহ সুবহান ওয়া তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন, তখন ওই নির্জনে আল্লাহর সাথে একটু সম্পর্ক করা, তাহাজ্জুদের সালাতে গুরুত্ব দেওয়া। পাঁচ নম্বর, যারা নেককার তাদের সাথে উঠা বসা করা। ভালোর সাথে যদি উঠা বসা করেন, তাহলে আপনি এর মাধ্যমে ধীরে ধীরে অল্প অল্প করে হলেও আপনার মধ্যে ভালো আসবে। হঠাৎ একটা ভালো কথা শুনবেন, শিখলেন, অথবা ভালো কথাটা যে শুনলেন, খারাপ থেকে তো বেঁচে গেলেন, ভালো না হয় নাই করলেন, যতক্ষণ শুনলেন, যতক্ষণ তার সাথে থাকলেন, তো এই একটা ভালো তো হলো। শেখ সাদী রহমতুল্লাহের প্রসিদ্ধ ঘটনা আপনারা জানেন, যে তিনি একবার হঠাৎ একটা মাটির টুকরাকে শুকে এটাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি মৃগনাবী নাকি কস্তুরী, এত সুন্দর ঘ্রাণ, দেখে তো মাটির মতোই মনে হয়। শেখ সাদী তার জ্ঞানের ভাষা তার কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। তো মাটি শেখ সাদীকে যে উত্তরটা দিয়েছিল, এটা শেখ সাদী তুলে ধরলেন, মানে তিনি আমাদেরকে উদ্বুদ্ধ করলেন, খারাপের সাথে যেন না থাকি, ভালোর সাথে যেন থাকি, এটাই হলো মূল কথাটা। তখন ওই মাটির টুকরা শেখ সাদীকে উত্তর দিল, বুগুফতামান গিলে নাচি জেবুদাম, ওলেকিন মুদ্দাতে বাগল নাশাস্তাম, জামালে হাম নাশি দরমান আসরকার, অগার নামান হামা খাকাম কে হাস্তাম। শেখ সাদীর ভাষা ছিল ফার্সি, তিনি ফার্সি ভাষায় এই লিখেছেন, তার ফার্সি কবিতার অনেক বই আমি পড়েছি, সুন্দর সুন্দর দামি দামি কথা লিখেছেন। বুগুফতামান গিলে নাচি জেবুদাম, ওটা উত্তর দিল যে আমি একটা পুঁতি দুর্গন্ধময় মাটি, ওলাকিন মুদ্দাতে বাগুল, গুল মানে ফুল, আমরা যেমন গুলিস্তান বলি, মানে ফুলের বাগান এলাকা, গুলিস্তান, এটা ফার্সি শব্দ গুল। ওলাকিন মুদ্দাতে, মুদ্দাতে মানে একটা সময়, বাগুল নাশাস্তাম, আমি কিছু সময় একটা ফুলের সাথে কাটিয়েছিলাম, জামালে হাম নাসি, আমার যে সঙ্গী তার কিছু সুঘ্রাণ, এটা আমার মধ্যে বিস্তৃতি ঘটেছে, জামালে হাম নাসি দরমান আসরকাত ওগার নামান হামা খাকাম কে হাস্তাম, খাক মানি মাটি, নতবা শেখ সাদী তুমি যা মনে করছো, মৃগনাবী কস্তুরী আমি কিছুই না, আমি একটা সাধারণ মাটি। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আল্লাহর ভালোবাসা যদি পেতে হয়, তাহলে আল্লাহকে যারা ভালোবাসেন তাদের সাথে আপনার থাকতে হবে। যারা আল্লাহকে ভালোবাসেন না, যারা কাকে ভালোবাসে, দুনিয়া ভালোবাসে, যারা ক্ষমতা ভালোবাসে, যারা মদ নারী ভালোবাসে, যারা উল্টাপাল্টা ভালোবাসে, এদের সাথে আস্তে আস্তে ধীরে ধীরে দেখতে দেখতে, সিগারেট করে সাথে থাকবেন, বলবো খাইছ না, তার খাওয়া লাগবে না, ধর একটু টান দিয়ে দেখ খালি কীরকম লাগে, একদিন এক টান দিবেন, আরেকদিন বলবেন যে আজকে দুই টান দিই, হ্যাঁ আরে পরের খাইছ না, কিচ্ছু হবে না, এরকম করতে করতে পরে বলবেন যে এটা ভালোই তো লাগে, একটু দেখি না টেস্ট করে। তো এরকম করে করে যারা যারা ধূমপানে অভ্যস্ত হয়েছে, তারা মায়ের পেটে থাকতে কিন্তু ধূমপানে অভ্যস্ত হয় নাই, পরে ধীরে ধীরে সঙ্গীর সাথে থাকে, এরকম হয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গাইডলাইন দিচ্ছেন, ইয়াইয়াল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা সাদিকিন, আল্লাহকে ভয় করবা যারা সাদিকিন, যারা সত্য কথা বলে, সত্যবাদী, এটা এক নম্বর ব্যাখ্যা, এটা সাদিকিনের অনেক ব্যাখ্যা আছে, তাদের সাথে থাকবা। তা যারা মিছা কথা বলে, আমি আর কিছু মনে করেন না, যারা মিছা কথা বলে, আমার দৃষ্টিতে এর চাইতে জঘন্য একটা জিনা ব্যবসারকারী লোকও একটা মৃত্যুকের চাইতে কম খারাপ। জিনা ব্যবসারকারীকে তো ভালো বলা সম্ভব নয়,
কিন্তু যেই লোকটা মিথ্যা কথা বলে যে মিথ্যু হ্যাঁ তার চাইতে যে জিনা ভাবে বিচার করে এই লোকটা তুলনামূলক কম্পারেটিভলি কম খারাপ অতএব যদি দেখেন একটা লোক কথায় কথায় মিছা কথা বলে খালি মিছা কথা বলে তাইলে বুঝবেন এটা হলো মালউন মালউন মানে অভিশপ্ত এটা অভিশপ্ত এই অভিশপ্তটা আল্লাহ নিজে দিয়েছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন আমাদের আমাদের জনগণ আমাদের দেশের লোকজন কিন্তু মিথ্যা কথা বলে না অতএব আপনি যদি যেই ইবাদতের টার্গেটের কথা বলছি সেইখানে একটা টার্গেট ছিল আল্লাহর ভালোবাসা অর্জন করা আল্লাহর কাছে আমি প্রিয় হব আল্লাহ আমার কাছে প্রিয় হবে ভালোবাসা দুই দিক থেকে হয় এই কথাগুলো গত সপ্তাহে আমি অনেক আলোচনা করেছিলাম অতএব যদি সেইটাকে আপনার ধরে রাখতে হয় কার্যকরে যদি করতে হয় তাহলে আপনাকে নেককারদের সাথেই যারা সত্য কথা বলে তাদের সাথেই থাকতে হবে মিথ্যাবাদী এই লোক বুজুর্গ ইমাম সাহেব খতিব সাহেব যদি হয় তাহলে সে হলো নিকৃষ্ট ব্যক্তি যেহেতু সে মিথ্যাবাদী একটা লোক খারাপ হওয়ার জন্য এটি যথেষ্ট হ্যাঁ যে সে মিথ্যা কথা বলে একজন মুমিন মিথ্যা কথা বলতে পারে না একটা হাদিস নিয়ে টিলকাল আছে কিছু বক্তব্য আছে তারপরে সেখানে মানে হাদিসটা মানে সহি না আর কি অনেকে তবু মিনিংটা নেওয়ার জন্য কোরআনে আয়াতের ব্যাখ্যা করার জন্য নিচ্ছি আমি শুধু এক এক পন্থ রেডিয়াতে দলিল দিচ্ছি না নবীজিকে প্রশ্ন করা হয়েছিল যে হালিল মুমিনু ইয়াসরিক মুমিন কি চুরি করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না মাল মুমিনু ইয়াসরিক হ্যাঁ মুমিন চুরি করে মানে চুরি তো করে চুরি হয়ে যায় ইমান যখন দুর্বল হয়ে যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে বলছেন লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি হুয়া মুমিন ওয়া লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু হুয়া মুমিন একজন মানুষ যখন চুরি করে তখন তার কলব থেকে ইমানটা বেরিয়ে যায় বেরিয়ে গিয়ে তার উপর একটা ছায়া তৈরি করে যে এত খারাপ কাজ করছো না জানি আল্লাহর গজব চলে আসে যাতে গজব না আসে আমি ছায়া তৈরি করলাম এরপর যখন চুরি বন্ধ করে তখন তার ভিতরে আবার ঢুকে আর যখন জিনা বিচার করে তখন তার ইমানটা বেরিয়ে গিয়ে তার উপর একটা ছায়া তৈরি করেছে সর্বনাশ তুই করছটা কি হ্যাঁ কী করছিস এরপরে যখন সে কাজ বন্ধ করে তখন ইমানটা তার ভিতরে আবার ঢুকে তো ওই হাদিসে বলা হচ্ছে যে একজন মুমিন ইমান দুর্বল হয়ে গেলে সে জিনাও করে চুরি চামারিও করে এগুলি করে কবিরা গুনাহ এগুলো কিন্তু প্রশ্ন করা হয়েছে যে একজন মুমিন কি মিথ্যা কথা বলে তখন নবীজি বললেন লা আল মুমিনু লা ইয়াকযিব একজন মুমিন মিথ্যা কথা বলতে পারে না মিথ্যা সাংঘাতিক জঘন্য ভাইজান আমি একটা পয়েন্টের ব্যাখ্যা করার জন্য আমাকে সাপোর্টিং দলিল নিয়ে আসতে হচ্ছে দলিলগুলো মানে আমাদের দেশের অমুক হুজুর বলছেন এটা দলিল না দলিল মানে আমাদের দেশের একজন এমপি মন্ত্রী মিনিস্টার বলেছেন আমাদের অফিসে এটা দলিল না দলিল মানে হলো কোরআন আর হাদিস দলিল নিয়ে আসতে হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিথ্যাটা কেমন জঘন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে তিনি চিত্রিত করলেন এইভাবে যে তিন ব্যক্তির দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন খেয়াল করবেন থ্রি পার্সনস আল্লাহর রাস্তা আপনার জন্য এই ব্যক্তির এক ব্যক্তিও হইেন না তাইলে কিন্তু জাহান্নাম সারা নিশ্চিত জাহান্নাম সারা আর কোনো উপায় থাকবে না তিন ব্যক্তির দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকাবেন না তার সাথে কথাও বলবেন না তাকে পবিত্রও করবেন না কয়টায় দমক গেল তিনটা চার নাম্বার ওয়ালাহুম আযাবুন আলিম তার জন্য অনন্ত কালপীড়াদায়ক শাস্তি থাকবে তাহলে চারটা দমক দেওয়া হলো হ্যাঁ তিন ব্যক্তির জন্য তিন ব্যক্তি আল্লাহ তার দিকে তাকাবেন না তার সাথে কথাও বলবেন না হ্যাঁ আর হলো তাকে পবিত্রও করবেন না আর তার জন্য পীড়াদায়ক শাস্তি থাকবে তিন শ্রেণীর ব্যক্তি তার মধ্যে এক ব্যক্তি হলো আ এলম মুস্তাকবির মানে দরিদ্র শ্রেণীর ব্যক্তি কিন্তু চরম অহংকারী দরিদ্র শ্রেণীর দরিদ্র ফকির ভিক্ষুক কিন্তু অহংকারী কারণ কি কারণ হলো অহংকার একটা খারাপ গুণ এই গুণটা অনেক সময় যার ক্ষমতা আছে যার টাকা পয়সা আছে যার ধন সম্পদ আছে সে অনেক সময় ধনের কারণে যার এলেম আছে এলেমের কারণে আর যার ক্ষমতা আছে তার ক্ষমতার কারণে সে অহংকারটা দেখায় এর তো এটাও নাই তারপরেও সে অহংকার দেখায় তাইলে ফকির হয়ে যদি সে অহংকারী হয় এই লোক যদি ধনী হইতো তাহলে সে কী করতো এই জন্য এই হলো তিন ব্যক্তির এক ব্যক্তি দুই নাম্বার শাইখুন জানিন শাইখ তো বুঝেন শাইখ মানে আমরা শাইখ না সেই শাইখ আরবিতে এই শাইখুন শব্দের অর্থ হলো বৃদ্ধ এই শাইখুনের অর্থ হলো বৃদ্ধ শাইখুন জানিন বৃদ্ধ ব্যক্তি তবু জিনা ব্যবিচার অ্যাডাল্টারিতে লিপ্ত হয় খারাপ কাজ করে তো এই জগতে কি আছে না আছে এটার উপর তো তিনি পিএইচডি করছেন
কারণ দাদা হয়ে গেছেন যেহেতু, উনি তো পিএইচডি করা লোক, হ্যাঁ, তার জীবনের যৌনতা কামনা বাসনা এগুলো তো বহুত তিনি করেছেন, তো এখনো যদি তিনি এই কাজটা করেন তাইলে বোঝা গেল যৌবন কালে বদমাশ দ্য গ্রেট ছিল। একটা যুবক অপকর্ম করলে এটার একটা হালকা ব্যাখ্যা আছে, বিয়ে করতে পারোস না চর থাপ করতে তৎ ফলাই দেবে, ধরেন একটা কথার কথা। বৃদ্ধ ব্যক্তি এখন এই কাজটা করে, তা মানে মানে বোঝা গেল যে এইটা তার মজ্জাগত বিষয়, এই জন্য আল্লাহ তার সাথে কথা বলবেন না আর তাকে পবিত্র করবেন না। এলো দুই শ্রেণী। নাম্বার থ্রি, মালিকুন কাজ্জাবুন, মালিকুন কাজ্জাবুন, রাষ্ট্রনায়ক রাষ্ট্রপ্রধান তারপরে মিথ্যা কথা বলে, রাষ্ট্রপ্রধান উচ্চ শ্রেণীর ব্যক্তি তারপরে কি বলে মিথ্যা কথা বলে। আরে মিথ্যা কথা কে বলবে? পুলিশ ধরছে একজনকে, তো তুই এখানে চুরি করছ না, চিন্তা করছ না? না স্যার, জীবনে আমি এই কাজ করি নাই। হ্যাঁ, কারণ সে জানে যে যদি এটা আমি ধরা পড়ি তাহলে তো আমার জেলে ঢুকাবে, পিটনি মার দিবে, মিথ্যা কথা বলে। তাহলে মিথ্যা কথা হলো নিম্ন শ্রেণীর মানুষের কাজ, নিম্ন শ্রেণীর মানুষের কাজ। এখন যিনি উপরের পুষ্টে আছেন তার অঙ্গুলি নির্দেশে সব চলে, যিনি প্রধান পুষ্টে আছেন তার অঙ্গুলি নির্দেশে সব চলে, তিনি যদি মিথ্যা কথা বলেন, হ্যাঁ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও কি করবেন না, পুত্র পবিত্র করবেন না। মুআজ্জাজ হাদিরিন, তাহলে দেখলেন তো যে এখানে এইখানে তিনটা গুণ এবং তিনটা ব্যক্তির সাথে সম্পৃক্ত করা হয়েছে। একটা গুণ হলো অহংকার, যেটা জিনা ব্যবিচারের চেয়েও খারাপ, আরেকটা গুণ হলো জিনা ব্যবিচার, এটাও নিঃসন্দেহে খারাপ, আরেকটা হলো মিথ্যা কথা। এবং এই তিনটা জিনিস যদি এই তিন শ্রেণীর ব্যক্তির সাথে লাগে তাহলে এর চাইতে জঘন্য, এর চাইতে মারাত্মক আর কোনো জিনিস হয় না। সম্মানিত ভাই বোনেরা, এই জন্য আল্লাহর মহব্বত অর্জন করতে চান, যে মিথ্যাবাদী আল্লাহর রাস্তায় টার্ন অ্যাওয়ে ফ্রম হিম, অ্যাভয়েড হিম, টোটালি অ্যাভয়েড হিম, মিথ্যাবাদী, মিথ্যাবাদের সাথে আমি থাকবো না। আর যদি আপনি নিজে মৃত্যু হন তাহলে তো তাহলে তো আপনি কেমন যে ওই ওইরকম লোকের সাথে আপনার কি লাগবে, ভালো লাগবে। আরবিতে এই জন্য বলে লা তাস আল আনিল মর ইস আল আন করিনি, একটা লোক কেমন তার ব্যাপারে জানতে চাও, ডাইরেক্ট প্রশ্ন করতে গেলে তো খারাপ লাগে, কেমন দেখা যায় দরকার নেই। এই ছেলের কাছে বিয়ে দিতে চাও, এই ছেলের ক্যারেক্টার আকিদা বিশ্বাস তার বিহেভিয়ার তার কন্ডাক্ট তার ক্যারেক্টার এটা জানতে চাও, তার ব্যাপারে জিজ্ঞাসা করো না কাউকে। জানো এই ছেলেটা কাদের সাথে চলে, ওদের ব্যাপারে জানো, ওরা যেরকম সেও ওই রকম। লা তাস আল আনের মর ইস আল আন করিনি, তার বন্ধুদেরকে জানো তাহলেই বুঝবা। এই জন্য আপনি যাদের সাথে চলবেন, যাদের সাথে উঠবেন বসবেন, হ্যাঁ, আপনার হাসরও তাদের সাথেই হবে, আপনার হাসরও তাদের সাথে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ঘরের দরজা বন্ধ করে একা কি আবাদত করতে বলেন নাই, আমি আবাদতের পারপাস